নমস্কার বন্ধুরা এনএম এডুকেশনে স্বাগত আজ ফিফথ জানুয়ারি আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট এফেয়ার্স রয়েছে সেগুলো আলোচনা করব এবং এর সঙ্গে সঙ্গে আমরা জি কে আলোচনা করবো তো বন্ধুরা যারা ডাব্লিউ ফুড এক্সাম বা অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের এই ডেলি কারেন্ট এফেয়ার্স ক্লাসগুলো করো কেননা পরীক্ষার চাপে ছ মাসের কারেন্ট এফেয়ার্স একদিনে কভার করতে পারবে না কিন্তু যদি তোমরা এই ডেলি কারেন্ট এফেয়ার্স ক্লাসগুলো করো তাহলে তোমরা পরীক্ষায় কারেন্ট এফেয়ার্স ছেড়ে আসবে না তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তাড়াতাড়ির মধ্যে সাবস্ক্রাইব করে নাও তো ভিডিওটা শুরু করছি আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার সম্প্রতি রাষ্ট্রসংঘের ইউনেস্কো থেকে কোন দুটি দেশ সদস্য ত্যাগ করল এ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বি ব্রাজিল ঘানা সি কানাডা সুইডেন তো প্রথমে জানতে হবে যে ইউনেস্কো কি ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি স্থাপিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত এরপর প্রশ্নে দেখো যে সম্প্রতি রাষ্ট্রসংঘের ইউনেস্কো থেকে কোন দুটি দেশ সদস্য ত্যাগ করল তো উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটি দেশ সম্প্রতি ইউনেস্কো থেকে সদস্য পদ ত্যাগ করলো এর সঙ্গে সঙ্গে তোমরা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল সম্পর্কে একটু জেনে রাখো যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হলো মার্কিনি ডলার এরপর ইসরায়েল সম্পর্কে একটু জেনে নাও যে ইসরায়েলের রাজধানী হলো জেরুজালাম এবং মুদ্রা হলো সেকেল নেক্সট দেখো যে সম্প্রতি ন্যাশনাল জিও স্পার জিও স্পেশিয়াল ও অ্যাওয়ার্ডটি কে পেলেন সম্প্রতি ন্যাশনাল জিও স্পেশিয়াল অ্যাওয়ার্ডটি কে পেলেন এ জয়ন্ত কুমার ঘোষ বি বিজয় কুমার যাদব শ্রী সোমনাথ বসু তো সম্প্রতি ন্যাশনাল জিও স্পেশিয়াল অ্যাওয়ার্ডটি পেলেন জয়ন্ত কুমার ঘোষ নেক্সট দেখো সম্প্রতি পাকিস্তানের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হলেন পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন এ দেবাশিস করগুপ্ত বি আসিফ সাইদ ঘোষা সি আসমা জাহাঙ্গীর তো সম্প্রতি পাকিস্তানের প্রধান বিচারপতি হিসাবে যোগদান করলেন আসিফ সাইদ ঘোষা কে যোগদান করলেন আসিফ সাইদ খোসা নেক্সট দেখো যে সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিসিআইয়ের সেক্রেটারি হিসাবে কে নিযুক্ত হলেন এ প্রমোদ কুমার সিং বি সঙ্গীতা ভর্মা সি অজয় কুমার তো সম্প্রতি কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার নতুন সেক্রেটারি হলেন প্রমোদ কুমার সিং নেক্সট দেখো সম্প্রতি মাউন্ট ভিনসেনে আরোহণকারী প্রথম দিব্যাঙ্গ মহিলাটির নাম কী মাউন্ট ভিনসেন তো প্রথমে জানতে হবে যে মাউন্ট ভিনসান এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত আন্টার্কটিকা মহাদেশে এবং আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ সিংহ হল মাউন্ট ভিনসেন এরপর প্রশ্নে দেখো যে মা সম্প্রতি মাউন্ট ভিনসেনে আরোহণকারী প্রথম দিব্যাঙ্গ মহিলাটির নাম কী তো উত্তর হবে অরুণিমা সিনেহা অরুণিমা সিনেহা সম্প্রতি মাউন্ট ভিনসেনে আরোহণ করেন এবং তিনিই প্রথম দিব্যাঙ্গ মহিলা নেক্সট দেখো যে সম্প্রতি ভারতের কোন এয়ারপোর্টকে অনুমোদিত ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে ঘোষণা করল এ বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বি মুম্বাই এয়ারপোর্ট সি চেন্নাই এয়ারপোর্ট তো সম্প্রতি ভারত সরকার বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটিকে ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে ঘোষণা করল এটি পোর্ট বেলেয়ারে অবস্থিত নেক্সট দেখো ওয়ার্ল্ড ব্রেল কোন তারিখে পালিত হলো তো ওয়ার্ল্ড ব্রেল এ ফোর্থ জানুয়ারি বি থার্ড জানুয়ারি সি সেকেন্ড জানুয়ারি তো ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হলো ফোর্থ জানুয়ারি এই ফোর চারই জানুয়ারি আঠারোশো নয় খ্রিস্টাব্দে লুইস ব্রেলের জন্মদিন এবং তিনি ব্রেল পদ্ধতির জনক এই ব্রেল পদ্ধতির দ্বারা দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয় তাই তা জন্মদিনে উপলক্ষে ইউনাইটেড নেশনস দ্বারা চারই জানুয়ারি দু হাজার এই দিনটি ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হলো নেক্সট দেখো সম্প্রতি দ্বিতীয়তম ন্যাশনাল ইন্টারপ্রিনিয়ারশিপ অ্যাওয়ার্ডসটি কোথায় অনুষ্ঠিত হলো এই নিউ দিল্লি বি চেন্নাই সি কলকাতাতে এটি অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে এবং এই দিন তেচল্লিশ জনকে ইন্টারপ্রিনিয়ারশিপ অ্যাওয়ার্ডস দেওয়া হলো এবং এটিতে পুরস্কার দেওয়া হয় একটি সার্টিফিকেট এবং পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকার মধ্যে দেওয়া হয় নেক্সট দেখো যে সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাণ রক্স অ্যাপটি চালু করলো তো সম্প্রতি কোন রাজ্য সরকার প্রাণ রক্ত অ্যাপটি চালু করলো এ তামিলনাড়ু বি অন্ধ্রপ্রদেশ সি উড়িষ্যা তো প্রাণ রক্ত অ্যাপটি চালু করলো অন্ধ্রপ্রদেশ সরকার এই অ্যাপটির দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট পীড়িত ব্যক্তি বা কোনো বিপদগ্রস্ত মহিলা এই অ্যাপটির দ্বারা সহজে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবে তো এর সঙ্গে তোমরা অন্ধ্রপ্রদেশ সম্পর্কে একটু জেনে রাখো যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হলেন ই এস এল নরসিমা নেক্সট দেখো সম্প সম্প্রতি এখানে দেখো একটু ভুল ছাপা হয়ে গেছে সম্প্রদ হয়ে গিয়েছে তো সম্প্রতি হবে সম্প্রতি সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কোম্পানি হিসাবে দেশের মধ্যে বৃহত্তম মিউচুয়াল ফান্ড কোন কোম্পানি হলো এই এইচডিএফসি এফ সি রিলায়েন্স তো উত্তর হবে এইচডিএফসি তিনি হলেন সম্পদ ভারতের বৃহত্তম সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি তার সম্পদের পরিমাণ হলো থ্রি পয়েন্ট থ্রি ফাইভ লাখ কর থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করবে এর ফলে আমরা যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে থ্যাংক ইউ